আমার নাম অম্বিকা ব্যানার্জি, আমি হাওড়া কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলাম পার্লামেন্টে। আমি এই অঞ্চলেই, এই কেন্দ্রে, এই স্থানে আমার জন্ম। শুধু আমার নয়, পুরুষানুক্রমে আমাদের এখানে বাস। স্বাভাবিকভাবেই আমি এই কেন্দ্রই রিপ্রেজেন্ট করতে চাই। এই কেন্দ্রের যে একটা পার্ট মধ্য হাওড়া কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেখান থেকে পরপর পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিল। সুতরাং আমার এখানকার মানুষ এবং মাটির সঙ্গে আমার সম্বন্ধ মাছ আর জলের। সুতরাং স্বাভাবিকভাবেই আমি এখানের মানুষের সেবা আগে করতে চাই, পরে পশ্চিমবঙ্গের জন্য যদি কিছু করতে পারি নিশ্চিত করার চেষ্টা করব। আচ্ছা, এবারে এই অঞ্চলে তিনটি মূল সমস্যা যেটা আপনার মনে হয় এবং তার প্রতিকারের ব্যবস্থা হিসেবে আপনি হাওড়া বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং ক্ষুদ্র শিল্পর জন্য বিখ্যাত, এবং সেই সঙ্গে সঙ্গে ক্ষুদ্র শিল্পগুলো চলে তো এনসিডির ইন্ডাস্ট্রি হিসেবে, সেই সঙ্গে সঙ্গে হাওড়া অনেক বড় বড় ইন্ডাস্ট্রি ছিল এবং হাওড়া রেলওয়ে পারচেজ কলকাতা থেকে হয় বা হতো। সুতরাং রেলওয়ে সাপ্লাই, স্টিল প্লান্ট সাপ্লাই এবং এই সমস্ত আশেপাশে যেসব বড় বড় কলকারখানা তারা এনসিডিআর হিসেবে এখানে ছোটো ছোটো কলকারখানা আস্তে আস্তে গড়ে উঠেছিল, এবং একটা সময় ছিল যখন বহু মানুষ এখানে কাজ করার সুযোগ পেয়েছে, কাজ শিখেছে, সুযোগ পেয়েছে, এবং তারা পরবর্তীকালে অনেকেই ভালো ভালো জায়গায় ট্রেন্ড কর্মী হিসেবে কাজ পেয়েছে। সুতরাং হাওড়ার ইন্ডাস্ট্রি বাদ দিয়ে হাওড়াকে কিন্তু চিন্তা করা যায়, আর ইন্ডাস্ট্রিটা বাঁচাতে গেলে যে শিল্প আজকে শেষ হয়ে গেছে, গত 32 বছরে জঙ্গি আন্দোলনের ফলে বড় বড় কলকারখানা সব বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবে তার রিপার্কেশন আর এটা পড়েছে ছোটো ছোটো কলকারখানার উপরে, এবং এই কলকারখানাগুলো যুগের সঙ্গে তাল দিয়ে চলতে পারেনি, আপ টু ডেট মেশিনস নেই, টেকনিক নেই। সেই হিসাবেও অল ইন্ডিয়া বেসিসে কম্পিট করার মতন ক্ষমতা তাদের অনেকের নেই, যদিও আমাদের স্কিল পার্সোনালিটি আছে, পার্সোনাল আছে, শ্রমিক আছে, কর্মী আছে, তা সত্ত্বেও আপ টু ডেট মেশিন দরকার। সুতরাং একটা এবং কলকারখানাগুলো এমনই স্ক্যাটার্ড হয়ে আছে, যেগুলো যেমন ফাউন্ডারি ইন্ডাস্ট্রির জন্যে আমি নিজেই প্রথম বিধানসভা এই 1982 থেকে বলতে শুরু করি এবং সেখানে একটা জায়গায় আসছে সমস্ত ফাউন্ডারিগুলো, একটা ফাউন্ডারি পার্ক করে সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানেতে ফাউন্ডারিগুলো থাকবে, তাদের ডেভেলপমেন্ট, রিসার্চ এবং এক্সপোর্ট ইত্যাদি, একেবারে ইন্ডাস্ট্রিয়াল জোন বেসিসে ঠিক সেরকম সেখানে। এই কলকারখানাগুলো পলিউশন কন্ট্রোল করতে গেলে হাওড়ার এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট, এই কারখানাগুলোর জন্য সেরকমই একটা ব্যবস্থা করতে হবে, এবং তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য যেসব সুযোগ সুবিধা সেসব অ্যাডভাইস করতে হবে, কারণ তাদের যা ইনফ্রাস্ট্রাকচার তারা নিজেরা সব করতে পারবে না। গভর্নমেন্টের তরফ থেকে একটা ডিপার্টমেন্ট আছে বটে, কিন্তু অ্যাবসোলিউটলি আমি ছোট কারখানা চালাই, আমি নিজেও ভুক্তভোগী, সুতরাং অপরের কথা বলছিলাম, আমি নিজে ভুক্তভোগী বলি, আমি জানি কি হয় সেখানে। আচ্ছা আচ্ছা, তো এই অবস্থার আক্ষরিক অর্থে একটা পরিবর্তন আপনি চান এবং আপনি চেষ্টা করবেন সদর্থক ভূমিকা নেবেন? চেষ্টা তো নিশ্চয়ই করবো, কারণ এটাই আমার বড় লক্ষ্য, মানে এটা আমার অ্যাম্বিশন, এটা আমার, আমি নিজেও এই ট্রেডে আছি, নিজে ইঞ্জিনিয়ার হিসেবে আমারও একটা ভূমিকা আছে, আমি এটা কিছু কিছু বুঝছি। তো এটা একটা গেল সমস্যা, আর যেহেতু হাওড়া শহর এবং এই কলকারখানাগুলো করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেটাও একই, রাস্তাঘাট খুব সরু, খুব ন্যারো গলি,
হ্যাঁ, মানে সেই অর্থে মানে এটা নতুন করে রাস্তাঘাট মানে প্রসার ঘটানো বা সেই সুযোগগুলো কি খুব একটা আছে এখানে? সুযোগ যেটুকু ছিল সেখানেই তো আমার বক্তব্য। আচ্ছা, একটা সময় হয়েছিল তখন প্ল্যানিং ছিল না। আচ্ছা, কিন্তু আগেও আমি বলেছি, কিন্তু গোটা 82 থেকে বলতে শুরু করি যে হাওড়া শহরটাকে, হাওড়া কর্পোরেশনটাকে এক্সটেন্ড করা হয়েছে। আচ্ছা, সে তখন যখন এক্সটেন্ড করা হচ্ছে, যখন বাইরের থেকে জমি নিচ্ছে, তখন আমি বারবার করে বলেছিলাম এখন যেটা আছে আছে, তো আপনারা ইন্ডালজ করে করে আনপ্ল্যান হয়েছে তৈরি করে দিয়েছেন, একটা প্ল্যান নয়, বিরাট বিরাট মাল্টি স্টোরি বিল্ডিংগুলো করে দিয়েছেন, এ তো গেল। কিন্তু যেটা আছে এখন যেখানে এখন স্কোপ আছে সেগুলো তো প্ল্যান করে। আচ্ছা, এই যে মেট্রো সম্প্রসারণ, এই যে মানে ইস্ট ওয়েস্ট করিডোরের যে সম্প্রসারণ হয়ে হাওড়া পর্যন্ত নিয়ে আসা হবে, তাতে কি এখানকার অঞ্চলগত এই যে যানবাহনের যে সমস্যা বা যানজটের যে সমস্যা সেটা কিছুটা হলেও মিটবে বলে আপনার আশাবাদী? আচ্ছা, এটাতে এই মেট্রো এখানে আনা আজকে আজকে তো প্ল্যান নেই, এনারা করেন নি তো বহুদিন আগে। প্রিয়রঞ্জন দাশমন্ত্রী প্রথম এই চিন্তাভাবনা করেন, আমরাই করেছিলাম, আমরা বিধানসভায়ও বলেছিলাম, এবং প্রিয়বাবু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছেন অনেকদিন আগে, প্রিয়বাবু এটা বলেছেন। এইসবের আগে আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে জল, পানীয় জল, নর্দমান নিকাশনী ব্যবস্থা, এবং সেই সঙ্গে সঙ্গে নিকাশনী ব্যবস্থাটা খুব শক্ত হয়ে দাঁড়িয়েছে, এখানে আউটফলগুলো উঁচু, সুতরাং জল বেরোচ্ছে না, সেই জলগুলো স্ট্যাগনেট হয়ে যাচ্ছে। গরমকালে যদি সেই জল ওভারফ্লো করে, তাহলে বর্ষাকালে কি ভয়ঙ্কর রূপটা ধারণ করে বুঝতে পারছেন, এপিডেমিক হয়ে যাচ্ছে, এখনও হচ্ছে। সুতরাং এই পানীয় জলের সঙ্গে সঙ্গে এগুলোও তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং উপরে খুব খারাপ অবস্থা, সবের উপরে পাওয়ার, আচ্ছা, যে উন্নয়ন উন্নয়ন করবেন, ইলেকট্রিসিটি খুব ছোট ছোট কলকারখানাগুলো যে আর্থিক সময় বন্ধ থাকছে, বড় কলকারখানাগুলো কী অবস্থা, আর যেগুলো কন্টিনিউয়াস পাওয়ার দরকার, যেমন ফন্ড ইন্ডাস্ট্রি, অ্যালয় স্টিল ইন্ডাস্ট্রি, গ্লাস ইন্ডাস্ট্রি, কী বলে ভি ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি, এগুলো তো কন্টিনিউয়াস পাওয়ার দরকার, কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই এখানে কোনো, আচ্ছা আচ্ছা, ছোট ছোট কলকারখানা তাদের আবার বড় বড় জেনারেটর কিনবে, সে ক্ষমতা নেই, জেনারেটর কিনলে সেটা তার যে ক্ষমতা কস্ট হবে, প্রোডাকশন কস্ট হবে, সেটাও কম্পিটিটিভ হবে না, এসবগুলো ভাবতে হবে। পাওয়ার সাপ্লাই ডেফিসিয়েন্সি এখানে ভীষণ রকম, একশোবার, আচ্ছা, এটা উন্নয়নের কথা বলতে পাওয়ার জেনারেট করতে পারছে না, অর্থ বলতে আপনি এখানে এমপি হলে এই বিষয়ে আপনি কিভাবে উদ্যোগী হবেন? এইগুলি এইগুলি তো নিয়ে আসবো, আচ্ছা, মানে এটা জাতীয় স্তরে তুলে ধরে, এখানে জাতীয় স্তরে তুলে ধরে, সেন্ট্রাল গভর্নমেন্টকে তাদের কাছে তুলে ধরে, এখানকার গোটা যেটা দেয় সেটা তো এই যে এমএলএ কোটা, এমএলএ যে কোটা দেয় টাকা, বা এমপি কোটা যে টাকাটা পাওয়া হয়, সেটা গভর্নমেন্টের টাকা, এখানে খরচ করবার জন্য দিয়েছে, তা আলাদা কিছু টাকা না, যে টাকাটা এখানে দেয় তার থেকে এখানে একটা টাকা, আলাদা কিছু নয়, কিন্তু আমাদের প্রজেক্ট দেখিয়ে নতুন করে টাকা আনার ব্যবস্থা, পরিকল্পনা করে সেই পরিকল্পনা খাতে টাকা নিয়ে আসতে হবে, সেটাই হলো সেন্ট্রাল গভর্নমেন্টে যাওয়া মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, বলবার এখানে যেমন ছিলাম, বহু বলেছি, বহু রকম চেষ্টা করেছি, সেখানে গিয়ে সেই চেষ্টাই করতে হবে, মূল স্বার্থ হাওড়ার মানুষের স্বার্থ দেখতে হবে সব সময়। নিশ্চয়ই, আর এর পাশাপাশি যেটা সবসময় মানে আমরা যুব সম্প্রদায়ের কথা, মানে আমি অ্যাজ অ্যাজ আ ইয়ং পার্সন আমি অবশ্যই যেটা মনে হয় আর কি, যে এখনকার যুব সম্প্রদায়ের যে আনএমপ্লয়মেন্ট সমস্যা আর কি, এখানেও নিশ্চয়ই রয়েছে, তো সেই 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 জায়গা থেকে কি মানে এই কারখানা বা ধরুন ইন্ডাস্ট্রির সাথে আরো বেশি করে যুক্ত করে তাদের সেই সুযোগ বাড়ানো, একদম শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষাটা যদি সম্ভব হয় গোড়ার থেকে তাদেরও একটা প্ল্যান করা উচিত, তারা কী কী করতে চায়, তারা একটা ছেলে বেসিক লেখাপড়া শেখার পর তাকে, সেও তাকেও চিন্তা করতেছে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কি অফিসে কাজ করবে, যেভাবেও তার একটা পরিকল্পনা তারও একটা থাকা চাই, সেই হিসেবে তার শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু সেই সেটার পরও তো তার চাকরির দরকার হবে, সুতরাং ইন্ডাস্ট্রি থাকলে একটা ইন্ডাস্ট্রি সব রকমের চাকরি করে, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, একটা অ্যাকাউন্টস ক্লার্ক হতে পারে, একটা অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, আবার সেটাই ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো মানুষ হতে পারে, যাই হোক সবটাই তো মানুষকে এমপ্লয় করারই। নিশ্চয়ই নিশ্চয়ই।